পুলিশকে বিভ্রান্ত করতে নানা গল্প বানিয়েও লাভ হলো না। মেয়েকে খুনের ঘটনায় গ্রেপ্তার করা হলো বাবা মাকে। গত 9 মার্চ কুশমন্ডি থানায় মালিগাঁও পঞ্চায়েতের কাঁঠালহাট গ্রামে বাড়ির একটি ঘর থেকে উদ্ধার হয়েছিল দ্বাদশ শ্রেণীর ছাত্রী রুম্পা রায়ের দেহ। ঘটনার পর রুম্পার বাবা অজয় রায় ও মা মনিকা রায় দাবি করেছিলেন রাতে মেয়ে ফোনে কারোর সঙ্গে কথা বলতে বলতে কাঁদছিল। পরে ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। এরপর পুলিশের তদন্তে দুজনের বয়ানে একাধিক অসঙ্গতি উঠে আসে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে রুম্পার ফোন থেকে রাত 8:30 নাগাদই শেষ কথা বলা হয়, কিন্তু তারপর একাধিকবার ফোন এলেও কেউ ধরেনি। ধোঁয়াশা কাটাতে পুলিশ বিভিন্নভাবে জেরা করে ওই কিশোরীর বাবা মাকে। শেষ পর্যন্ত জেরায় মনিকা রায় স্বীকার করে নেন তার স্বামী অজয় রায় তার মেয়েকে খুন করেছে, এমনকি স্বামীর ভয় তিনি সত্যি কথা বলতে পারেননি বলেও জানিয়েছেন মনিকা। রুম্পার বাবা পেশায় পরিযায়ী শ্রমিক। তদন্তে পুলিশ জানতে পেরেছে সম্প্রতি মেয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ায় তা মেনে নিতে পারেনি বাবা অজয় রায়। সেই রাগ থেকেই মেয়েকে নৃশংসভাবে খুন করেছেন অজয়। পুলিশ অজয় রায়কে গ্রেপ্তার করেছে। খুনের ঘটনা চেপে গিয়ে পুলিশকে বিভ্রান্ত করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মা মনিকা রায়কেও। শুক্রবার ঘটনার পুনর্নির্মাণ করতে অজয় ও মনিকাকে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ। জেলা পুলিশ সুপার রাহুল দে জানিয়েছে বাবা ও মাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কুশমন্ডি থেকে সৌরভ রায়, রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ।